শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে সবার মন জয় করেছেন দিঘি। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেই ছোট্ট দিঘি আজ নায়িকা চরিত্রে অভিনয় করছেন। একসঙ্গে 5টি সিনেমায় সুযোগ পেয়েছিলেন প্রার্থনা ফারদিন দিঘি। শাপলা মিডিয়ার ব্যানারে সিনেমাগুলোর মধ্যে পরিচালক শামীম আহমেদ রনির ছিল 2টি, মালেক আফসারি কাজী হায়াত এবং শাহিন সুমনের ছিল 1টি করে, যার মধ্যে শেষ হয়েছে মাত্র 1টি সিনেমা। এদিকে সম্প্রতি জানা গেছে একসঙ্গে একাধিক সিনেমা থেকে বাদ পড়েছেন দিঘি। বিষয়টি নিয়ে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চাঁদপুরে নিজের নির্বাচনী এলাকায় নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন, বিষয়টি নিয়ে পরে কথা বলবেন। এদিকে বঙ্গবন্ধু বায়োপিকের শুটিং নিয়ে মুম্বাইয়ে ব্যস্ত সময় কাটছে দিঘির। শুটিংয়ের ফাঁকে অর্থসূচকের সাথে কথা হলে তিনি বলেন, মূলত 1টি সিনেমা নিয়ে শাপলা মিডিয়ার সঙ্গে আমার চুক্তি হয়েছে, বাকিগুলো মুখে মুখে, বাদ দিতে হলে তো আগে নিতে হবে। না নিয়ে কিভাবে বাদ দেয়, বাকি সিনেমাগুলোর ব্যাপারে কোনো চুক্তি হয়নি, শুনেছি সিনেমাগুলোই হবে না, তাহলে বাদের কথা কেন আসছে। এদিকে গত 25শে জানুয়ারি থেকে ভারতের মুম্বাইয়ে শুরু হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক বঙ্গবন্ধু চলচ্চিত্রের প্রথম লটের শুটিং। ছবিতে শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবের অর্থাৎ রেনুর ছোটবেলার চরিত্রে অভিনয় করছেন দিঘি। 40 কোটি টাকা বাজেটে নির্মিত 2 ঘন্টা 20 মিনিট ব্যাপ্তির এই ছবিটি বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি দেওয়া হবে।